নমস্কার প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন প্রকার পর্বত মালভূমি এবং সমভূমি সম্পর্কে এর আগের ভিডিওতে ঠিক এর আগের ভিডিওতে আমি কমপ্লিট করেছি বিভিন্ন প্রকার মালভূমি সম্পর্কে এবং আমি সমভূমির কিছুটা অংশ বুঝিয়েছিলাম আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি সেটা অবশ্যই আগে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন কারণ আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার সমভূমি সম্পর্কে আমরা আগের দিন যত অবধি শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আজকের এই ভিডিও শুরু করব তো যারা আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন নয়তো আজকের ভিডিওটা বুঝতে অসুবিধা হবে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ভারতের ভূগোল ইতিহাস এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আগের দিনে আমি সমভূমির কিছুটা অংশ বুঝিয়েছিলাম সেখানে বলেছিলাম সমভূমি কাকে বলে কীরকম ভূমি ভাগকে আমরা সমভূমি বলতে পারি এবং এখানে আরও দেখেছিলাম যে সমভূমিকে কি কি ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলো আমি আবার আজকে একবার লিখছি সমভূমিকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম সঞ্চয়জাত সমভূমি দ্বিতীয় ক্ষয়জাত সমভূমি এবং তৃতীয় ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি তো ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি আজকে আমরা দেখব সব থেকে গুরুত্বপূর্ণ সঞ্চয়জাত সমভূমি এবং ক্ষয়জাত সমভূমি সম্পর্কে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের শিলাসমূহ প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয়িত অংশ কোনো নিচু স্থানে জমা হয়ে যে সমভূমি তৈরি করে তাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্রের তরঙ্গ বৃষ্টিপাত সূর্যের তাপ বা নদীর প্রভাবে ভূপৃষ্ঠের যে উপরিভাগে শিলা স্তর রয়েছে সেটা ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয়প্রাপ্ত শিলা কোনো উঁচু স্থান থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে সেই শিলা যদি কোনো নিচু স্থানে জমা হয়ে একটা সমভূমি তৈরি করে সেটাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি এই সঞ্চয়জাত সমভূমিকে আবার বিভিন্নভাগে ভাগ করা যায় সেই ভাগগুলো এক এক করে আমরা দেখব প্রথম পলিগঠিত সমভূমি এগুলো সবই সঞ্চয়জাত সমভূমির শ্রেণী বিভাগ পলিগঠিত সমভূমি বি প্লাবন সমভূমি প্লাবন সমভূমি বা বন্যা গঠিত বন্যার দ্বারা ঘটিত তিন নম্বর বদ্বীপ সমভূমি বদ্বীপ সমভূমি চার নম্বর উপকূলীয় সমভূমি তরঙ্গ কর্তৃত সমভূমি তরঙ্গ সমভূমি পরবর্তী ভাগ লাভা সমভূমি পরবর্তী ভাগ হ্রদ সমভূমি তারপরে মরু সমভূমি বা একে আবার বলা হয় বাজাদা সমভূমি মরু সমভূমি বা বাজাদা সমভূমি এবং শেষ লোয়েস সমভূমি লোয়েস সমভূমি এক এক করে আমরা প্রত্যেকটা ভাগ বিস্তারিতভাবে দেখব আমরা সকলে জানি নদী কোনো পার্বত্য অঞ্চল থেকে তৈরি হয় দিয়ে সেটা সমভূমির দিকে প্রবাহিত হয় দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে এটা ধরা যাক সমুদ্র পার্বত্য অঞ্চল থেকে নদী প্রবাহিত হয় এইভাবে দিয়ে সমভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে এই পার্বত্য অঞ্চল থেকে যখন নদী প্রবাহিত হতে থাকে তখন তার স্রোত খুব বেশি থাকে কারণ পার্বত্য অঞ্চলে ঢাল খুব বেশি হয় সেই অঞ্চলে যখন নদী খুব জোরে তীব্রভাবে প্রবাহিত হয় তখন সেই সমস্ত অঞ্চল থেকে ক্ষয় কার্য করতে করতে আসে বিভিন্ন নুড়ি বালি ইত্যাদি নদী বহন করে নিয়ে আসে এবং সেই নুড়ি বালি বা এক কথায় নদী বহিত পলি সেই পলি নদীর দুই ধারে জমা হয়ে যে সমভূমি গঠিত হয় সেটা হচ্ছে পলি গঠিত সমভূমি তাহলে নদী ক্ষয়কার্যের ফলে যে সমস্ত নুড়ি বালি এক কথায় যেটাকে বলা হয় নদী বহিত পলি সেই পলি নদীর দুই ধারে নদী প্রতিনিয়ত জমা করতে থাকে সেই জমা হওয়ার ফলে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় পলি পলিগঠিত সমভূমি যেমন আমাদের ভারতবর্ষে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রে যে সমভূমি গঠিত হয়েছে সেই সব সমভূমি পলিগঠিত সমভূমি এই সমস্ত নদী পর্বতের উঁচু অঞ্চল থেকে যখন প্রবাহিত হয় প্রচুর পরিমাণে ক্ষয় কার্য করে তার সঙ্গে পলি বহন করে নিয়ে আসে সেই পলি জমা করে এই পলিগঠিত সমভূমি তৈরি করেছে এই গেল পলিগঠিত সমভূমি এবার হচ্ছে প্লাবন সমভূমি বা বন্যা ঘটিত সমভূমি প্লাবন ঘটিত সমভূমি বা বন্যা ঘটিত সমভূমির যে কনসেপ্টটা সেটা একই পলিগঠিত সমভূমিরই মতো সেম একইভাবে নদী যখন পর্বত থেকে ক্ষয় সাধনের ফলে পলি সঙ্গে করে নিয়ে আসে এবার বর্ষাকাল এলে এই নদীগুলিতে জলের পরিমাণ বেড়ে যায় কারণ বর্ষার অতিরিক্ত জল বর্ষার অতিরিক্ত জল যখন সেই নদীতে এসে পড়ে নদীর জলের পরিমাণ অনেক বেড়ে যায় সেই জল আর নদীর প্রবাহ পথের মধ্যে দিয়ে যেতে পারে না অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে সেটা দুই কুল ছাপিয়ে নদীর দুই কুল ছাপিয়ে পার্শ্ববর্তী নিচু জমিতে পৌঁছে যায় এই অবস্থায় এর মধ্যে যে নুড়ি বালি কাকড় ইত্যাদি ছিল ওই প্লাবনের ফলে বা বন্যার ফলে সেই নুড়ি বালি কাকড় পার্শ্ববর্তী জমিতে চলে আসে এর ফলে যে সমভূমি দেখা যায় তাকে বলা হচ্ছে প্লাবন ঘটিত বা বন্যা ঘটিত সমভূমি এই প্লাবন ঘটিত বা ঘটিত সমভূমি প্রধানত নদীর মধ্য গতিতে এবং নিম্নগতিতেই দেখা যায় নদীর তিনটের গতি রয়েছে একটা হচ্ছে উচ্চগতি এইটুকু অংশ হচ্ছে নদীর উচ্চ গতি কারণ তখন পাহাড়ের উঁচু থেকে আসছে মাঝখানের অংশটা যেখানে ঢাল একটু কম সেই জায়গাটা হচ্ছে মধ্যগতি একদম নিচু যেখানটা সমভূমি অঞ্চল সেইটাকে বলা হচ্ছে নিম্নগতি এই তিনটে গতি আছে নদীর যে কোনো নদীর এই তিনটে গতি থাকে তো যখন উঁচু ভূমি থেকে নদী বহিত হচ্ছে তার সঙ্গে নুড়ি বালি কাকড় ইত্যাদি নিয়ে আসছে মধ্য গতিতে যখন এসে যায় তখন তার ঢাল যেহেতু কমে যায় এই মধ্য গতিতে এবং এই নিম্ন গতি। এই দুটো জায়গাতেই এই প্লাবন বা বন্যা দেখা যায় কারণ উচ্চ ভূমিতে বা পাহাড়ি অঞ্চলে কোনো বন্যা হয় না এই দুটো জায়গাতেই বন্যা দেখা যায় তার ফলে নদীর দুই পারে পলি সঞ্চয় হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হচ্ছে প্লাবন ঘটিত এবং বন্যা ঘটিত সমভূমি যেমন গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী এই সমস্ত নদীতে বর্ষাকালে বন্যা দেখা দেয় এবং সেই বন্যার ফলে এই ধরনের সমভূমি গঠিত হয় তৃতীয় হচ্ছে বদ্বীপ সমভূমি আগে বললাম যে নদীর তিনটে গতি রয়েছে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি নিম্নগতিতে এসে মানে এই অঞ্চলে ভূমিভাগ একদম সমুদ্র তলের সমানে হয় এই অবস্থায় এসে নদী ওখানে আর বেশি তীব্র বেগে প্রবাহিত হতে পারে না এই অবস্থায় এসে যখন নদী একদম সমুদ্রের কাছে চলে আসে যে একদম সমুদ্রের কাছে যখন নদী চলে আসে ভূমির ঢাল খুব কম থাকায় নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায় এরকমভাবে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়ে এটা হচ্ছে সমুদ্র সমুদ্রে এসে পড়ে কারণ যখন এসে ভূমির ঢাল একদম কমে যায় একদম সমুদ্রে সমান হয়ে যায় তখন নদী বুঝতে পারে না যে কোন দিকে প্রবাহিত হবে তাই বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে এঁকে বেঁকে একদম নদীতে গিয়ে সরি সমুদ্রে গিয়ে পতিত হয় এই অবস্থায় এসে নদী যে নুড়ি বালিকা কর বয়ে নিয়ে আসছিল সেগুলো আর বয়ে সমুদ্র অব্দি নিয়ে যেতে পারে না তখন কি করে নদী এই এই জায়গাতেই মানে একদম মোহনার কাছেই জমা করতে থাকে ফলে এইখানে পলি জমা হয়ে একটা মাত্রাহীন বয়ের মতো আকৃতি ধারণ করে এটা দেখতে অনেকটা বাংলায় বয়ের মতো হয়ে যায় এতটা জায়গা ভূমি তৈরি হওয়ার ফলে এটা একটা বয়ের মতো দেখতে হয়ে যায় বা রোমান হরফ ডেল্টার মতো দেখতে হয়ে যায় তাই জন্য এই রকম ভূমিভাগকে বলা হয় বদ্বীপ বা ইংরেজিতে ডেল্টা তো এইভাবে যে সমভূমিটা গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে বদ্বীপ সমভূমি উদাহরণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর দ্বারা গঠিত যে বদ্বীপ সেটার নাম সুন্দরবন এই সুন্দরবন বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী এই দুই নদী মিলে একটা গঠন করেছে যে নদী সরি যে নাম সুন্দরবন এই সুন্দরবন পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ এর পরবর্তী উপকূলীয় সমভূমি নদী যখন প্রবাহিত হয়ে সমুদ্রে এসে পড়ে তখন নদীর সঙ্গে যে নুড়ি বালি বয়ে আসে সেটা এই উপকূল অঞ্চলে জমা হতে হতে দিন ধরে জমা হতে হতে এই জায়গাতে একটা সমভূমি তৈরি হয় যখন এখানে সমভূমিটা তৈরি হয় তখন নদী আরেকটু এগিয়ে গিয়ে পড়ে কারণ সমুদ্র এবার এইখানে চলে এসছে এইভাবে এই নদীর উপকূলে সরি সমুদ্রের উপকূলে যে সমভূমিটা গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি তাহলে উপকূলীয় সমভূমি আবার বলছি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে যে সমস্ত ক্ষয়প্রাপ্ত পলি নদী বয়ে আনে সেই পলি সমুদ্রের উপকূলে অগভীর অংশে জমা হয়ে যে সমভূমি তৈরি করছে তাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি এরপরে হচ্ছে তরঙ্গ কর্তিত সমভূমি সমুদ্রে প্রতিনিয়ত জোয়ার ভাটা দেখা যায় বা সমুদ্রের ঢেউ প্রতিনিয়ত এসে উপকূল অঞ্চলে ধাক্কা মারে এর প্রভাবে সমুদ্র উপকূলের যে ভূমিটা রয়েছে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে কোনো সমভূমি তৈরি করলে তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি তরঙ্গ বলতে ঢেউ তো ঢেউয়ের প্রভাবে যে সমভূমিটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তিত সমভূমি এই উপকূলীয় সমভূমি এবং তরঙ্গ কর্তৃত সমভূমি যে কোনো সমুদ্র উপকূলেই দেখা যায় উপকূলীয় সমভূমি তৈরি হয় একটা নদী এসে উপকূলটাকে ভরাট করে তৈরি করে আর তরঙ্গ কর্তৃত সমভূমি সমুদ্রের ঢেউ এসে উপকূল ভাগে একটা জায়গাকে ক্ষয় করে সেখানে একটা সমভূমি তৈরি করে তো এই দুটো অনেক জায়গায় দেখা যায় এরপর হচ্ছে লাভা সমভূমি আমরা এর আগে লাভার দ্বারা তৈরি পাহাড় এবং লাভার দ্বারা তৈরি মালভূমি দেখেছিলাম সেম একই কনসেপ্ট হচ্ছে লাভা সমভূমির ক্ষেত্রে ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসে কোনো কারণে ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এর ফলে সেই ম্যাগমা পৃথিবীর পৃষ্ঠে সঞ্চয় হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হচ্ছে লাভা সমভূমি পর্বতের ক্ষেত্রে এই লাভা জমা হয়ে উঁচু আকার ধারণ করে মালভূমির ক্ষেত্রে সেটা ঢেউ খেলানো আকার ধারণ করে এবং কোনো কারণে যেটা সমতলভাবে যদি সঞ্চয় হয় তাকে বলা হবে লাভা সঞ্চিত সমভূমি বা লাভা গঠিত সমভূমি উদাহরণ গুজরাটের দক্ষিণ অংশে মালব অঞ্চলে এরকম লাভা সমভূমি দেখা যায় পরবর্তী রদ সমভূমি সাধারণত নদী কোনো সমুদ্রে গিয়েই মিলিত হয় আবার অনেক জায়গায় এরম নদী রয়েছে যেগুলি কোনো হ্রদে পতিত হয়েছে এই সমস্ত নদী দীর্ঘদিন ধরে ওই হ্রদে পলি সঞ্চয়ের ফলে হ্রদের কিছুটা অংশ ভরাট করে যে সমভূমি গঠন করে তাকে বলা হচ্ছে হ্রদ সমভূমি যেমন আফ্রিকার চাঁদ বলে একটা হ্রদ রয়েছে চাঁদ এই হ্রদের মধ্যে রয়েছে চাঁদ সমভূমি উত্তর আমেরিকার গ্রেট বেসিন এবং আমাদের পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুর জেলায় তাল সমভূমি এই সমস্ত সমভূমিগুলি হ্রদ সমভূমির উদাহরণ এরপরের সমভূমি হচ্ছে মরু সমভূমি মরু অঞ্চলে কোনো উঁচু ভূমি থেকে বালি নুড়ি কাকড় ইত্যাদি যদি ক্ষয় হয়ে তার নিচু অঞ্চলে সঞ্চিত হয়ে কোনো সমভূমি গঠন করে তাহলে সেটাকে বলা হবে মরু সমভূমি এই মরু সমভূমিকে আবার বলা হয় বাজাদা মরু সমভূমিরই নাম বাজাদা তো এই ধরনের সমভূমির উদাহরণ হচ্ছে আফ্রিকার সাহারা মরুভূমিতে এরকম প্রচুর বাজাদা দেখতে পাওয়া যায় এর পরবর্তী লোয়েস সমভূমি বায়ুর দ্বারা কোনো অঞ্চলের সূক্ষ্ম বালু কণা প্রবাহিত হয়ে অন্য কোনো একটা স্থানের নিচু অঞ্চলে জমা হয়ে কোনো সমভূমি গঠিত করলে তাকে বলা হবে লোয়েস সমভূমি অর্থাৎ কোনো একটা অঞ্চলের উঁচু ভূমি থেকে বালুর কণা যদি প্রবাহিত হয়ে সেই অঞ্চল থেকে দূরে কোথাও কোনো একটা অবনমিত অঞ্চল বা নিচু ভূমিকে যদি ভরাট করে দেয় দিয়ে যদি সমভূমি গঠিত হয় তাহলে সেটাকে বলা হবে লোয়ের সমভূমি তাহলে লোয়ের সমভূমির জন্য বায়ুর কাজ গুরুত্বপূর্ণ অর্থাৎ লোয়ের সমভূমি গঠন হওয়ার জন্য বায়ুর কাজ একান্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো একটা অঞ্চল থেকে সেখানকার বালি বা বালুকণা প্রবাহিত হয়ে বায়ুর দ্বারা প্রবাহিত হয়ে অন্য কোনো একটা স্থানে যদি জমা হয় তাহলেই তাকে বলব লোয়ের সমভূমি তাই এখানে বায়ুর কাজটা একান্ত গুরুত্বপূর্ণ যেমন মধ্য এশিয়ায় অবস্থিত গোবি মরুভূমি গোবি মরুভূমি থেকে বায়ুর দ্বারা বালুকানা প্রবাহিত হয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হয় এবং এর ফলেই একটি সমভূমি তৈরি হয়েছে সেটা লোয়েস্ট সমভূমির উদাহরণ এরপরে আমরা দেখব ক্ষয়জাত সমভূমি সম্পর্কে কোনো অঞ্চলে যদি একটি উঁচু ভূমি থাকে সেটা প্রাকৃতিক শক্তির প্রভাবে বহু দিন ধরে সেটা ক্ষয়প্রাপ্ত হয় বহু দিন ধরে এই ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এক সময় এসে এই উঁচু ভূমিটা একটা সমভূমিতে পরিণত হয়ে যাবে এই অংশটা পুরো চলে যাবে তো সেই অবস্থায় যে সমভূমিটা গঠিত হয় এবং এই ঘটনাটাকেই আমরা বলবো ক্ষয়জাত সমভূমি অর্থাৎ আবার বলছি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে কোনো উঁচু ভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হলে তার উচ্চতা হ্রাস পায় এইভাবে কোনো উঁচু ভূমি ক্ষয়ের ফলে সমভূমিতে হয় ক্ষয়জাত সমভূমি এই ক্ষয়জাত সমভূমিকে সমভূমিকে দুভাগে ভাগ করা যায় এখানটায় করছি এক নম্বর বা এ সমপ্রায় ভূমি এবং বি পেডিমেন্ট ক্ষয়জাত এই দুভাগে ভাগ করা যায় সমপ্রায় ভূমি এবং পেডিমেন্ট সমপ্রায় ভূমি কাকে বলে দীর্ঘ দিন ধরে কোন প্রাচীন মালভূমি বা উঁচু ভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হতে হতে একসময় প্রায় সমতল ভূমিতে পরিণত হয় এদেরকে বলা হচ্ছে সমপ্রায় ভূমি দীর্ঘ দিন ধরে কোনো উঁচু ভূমি সেটা বহু প্রাচীন একটা উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হতে হতে এক সময় প্রায় সমতল ভূমিতে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে সমপ্রায় ভূমি এই সমপ্রায় ভূমির একটা বৈশিষ্ট্য হচ্ছে সমপ্রায় ভূমি সাধারণ সমভূমির মতো সমান হয় না এটা একটু ঢেউ খেলানো মতো হয় তাহলে সমপ্রায় ভূমি কাকে বলে বোঝা গেল এই সমপ্রায় ভূমির মধ্যে আরো এক ধরনের ভূভাগ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় মুনা মোনা মোনা ডন কাকে বলে সমপ্রায় ভূমি যখন গঠিত হয় তার মাঝে মাঝে কিছু কিছু পাহাড় উঁচু হয়ে অবস্থান করে এইগুলো উঁচু হয়ে অবস্থান করার কারণ হচ্ছে আগে যে উঁচু ভূমিটা ছিল প্রাচীনকালে যে উঁচু ভূমিটা ছিল সেটা সবটাই কোমল শিলা দিয়ে গঠিত ছিল না কিছু কিছু জায়গা ছিল সেগুলো কঠিন শিলা দ্বারা গঠিত ছিল এবার প্রাকৃতিক শক্তির প্রভাবে এই যে কোমল শিলাস্তর সেটা খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে সমপ্রায় ভূমি গঠিত হয় কিন্তু যে যে কঠিন শিলাস্তর দ্বারা গঠিত জায়গাগুলো ছিল সেগুলো ক্ষয় হয়ে যাওয়ার বাকি অঞ্চল ক্ষয় হয়ে যাওয়ার পরেও উঁচু হয়ে অবস্থান করে পাহাড়ের মতো এইগুলিকে বলা হচ্ছে ডনক সমপ্রায় ভূমির মধ্যে যে উঁচু পাহাড়ের মতো অংশ অবস্থান করে তাদেরকেই বলা হচ্ছে মোনাডঙ্ক তাহলে মোনাডঙ্ক কি সমপ্রায় ভূমির মধ্যে মাঝে মাঝে কঠিন শিলাস্তর দ্বারা গঠিত অংশ টিলা বা অনুচ্চ পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এগুলিকে বলা হয় মোনাডঙ্ক এই সমপ্রায় ভূমি এবং মোনাডঙ্কের একটা উদাহরণ হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমি বিহারে ছোটনাগপুর মালভূমির কোনো কোনো অংশ প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে আজকে বহু দিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে আজকে এসে ওই অঞ্চলটা মানে ছোটনাগপুর মালভূমির কিছু কিছু অংশ প্রায় সমান বা সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে এদের মাঝখানে পরেশনাথ পাহাড় পাঞ্চেত পাহাড় উঁচু হয়ে অবস্থান করছে এই পরেশনাথ পাহাড় পাঞ্চেত পাহাড় হচ্ছে মোনা ডলক এর পরবর্তী হচ্ছে পেডিমন্ট বা পাদদেশীয় সমভূমি কোনো একটা উঁচু পার্বত্য অঞ্চলে পাদদেশীয় অঞ্চলে বায়ুর প্রবাহের ফলে ক্ষয়প্রাপ্ত হয় প্রবাহের ফলে এই পাদদেশীয় অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয় এর ফলে এই অঞ্চলটাতে একটা ঢেউ কেলানো সমভূমির মতো আকার ধারণ করে এখানে প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হওয়ার পর ক্ষয় হয়ে সেইটাই এখানে জমা হয় দিয়ে একটা সমভূমির মতো আকার ধারণ করে এই ধরনের সমভূমিকে বলা হয় পেডিমল্ট বা পাদদেশীয় সমভূমি এই ছিল আজকের ভিডিওর বিষয় এই ভিডিওর মাধ্যমে আমরা পর্বত মালভূমি এবং সমভূমি সম্পর্কে আলোচনা শেষ করলাম তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ